একেবারে স্বর্ণালী, একেবারে একেবারে স্বর্ণালী। এখানে যারা রয়েছেন আমি কথা বলে নেব তাদের সঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই সন্দেশখালীতে যারা অশান্তি করছে তারা নাকি বাইরে থেকে এসেছে। আপনার বাইরের লোক, বহিরাগত? আমরা তো এখানকার লোক। আমরা যদি বহিরাগত হব আমাদের দিদি তো আগে বহিরাগত হবে। আপনার কোথায়, কোথাকার বাসিন্দা? আমি এখানকার বাসিন্দা। আপনারা যে প্রতিবাদ করছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে তো যে আপনারা বাইরে থেকে এসেছেন? না না, কে বলছে বাইরে থেকে এসেছে? মুখ্যমন্ত্রী বলছে আমরা আসি। আমরা যদি বাইরে থেকে আসি তাহলে দিদি কোথা থেকে এসেছে? দিদি তাহলে বাংলাদেশ থেকে এসেছে? দিদি বাংলাদেশ থেকে আসলে তাহলে আমরা বাংলাদেশ থেকে এসেছি, নইলে আমরা এখানকার বাসিন্দা। শেখ শাহজাহান বাহিনী তার সাগরেডরা আপনাদের উপর কি অত্যাচার চালিয়েছে? হ্যাঁ, অত্যাচার করেছে। আমাদের তো মারধর করে করে এমনিতে। হ্যাঁ, মারধর করে না, রাতের ঘুম নেই, ইয়ে নেই, খাওয়া নেই, যা অবস্থা আছে। আপনার তো এত বয়স হয়ে গেছে, আপনাদেরও ডাকেন? আপনার তো এত বয়স হয়ে গেছে, আপনাদেরও ডাকেন? হ্যাঁ হ্যাঁ, সবাইকে, সবাইকে ডাকবে। না গেলে থেকে 80 বছরের বাচ্চাকে ও ছাড়ে না, সবাইকে নিয়ে। স্বর্ণালী, সত্যি যে আমরা এই সন্দেশখালী নিয়ে লাগাতার দেখাচ্ছি, কবে সন্দেশখালীর মাটি থেকে আমরা ছবিগুলো তুলে ধরছি, সত্যি বলার ভাষা নেই। যেখানে বয়স্ক মানুষরা তারা বলছে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো পার্টি অফিসার, সেখানে চলতো অত্যাচার, মারধর করা হতো। স্বর্ণালী, এ এক ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে সন্দেশখালীতে। জায়গায় জায়গায় মধুকল্পিতা, আমি মধুকল্পিতা যেখানে যেখানে ঘুরছি জায়গায় জায়গায় একই অবস্থা। আমি আরো একবার এই মায়েদের কাছে, মেয়েদের কাছে আসবো। সরকার তো মা মাটি মানুষের সরকার। আমি এদের কাছে আরেকবার জিজ্ঞাসা করব, এখানে এখানে কোথাও কোন আরএসএস বিজেপি রয়েছে না? সব তৃণমূল কংগ্রেস। শুনি তো একবার, আপনারাও তো তৃণমূল, উত্তম সর্দার বলছে কি ওই ওই পাড়ার লোক একটা ছেলে বিশাল তুলছে, ভোটটা হয়ে যাক, ভোট তুলে নিয়ে এসে ব্যবস্থা করবো। সে তার পরের দিন ভোট হয়ে গেছে, তার পরের দিন পালিয়েছে কাজে ভয়ে। আমরা বাড়ি এসে তাকে বলেছি, এগুলো সমস্ত হিন্দু পারে, একটা মারাত্মক যে অভিযোগ উঠছে। আপনারা বলছিলেন যে যে এখানে কি শুধুমাত্র মানে অন্য যারা সম্প্রদায় মহিলা রয়েছেন তাদেরকে পার্টিতে তারা যায় না, তারা মিটিং এ যায় না? শুধু হিন্দু রাজা, হিন্দু আদিবাসী, হিন্দু আদিবাসী সব আদিবাসী চলে। হ্যাঁ, সব এস সি আর এস টি, আর অন্য কোন সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায় কেউ যায় না? না, এখানে এস সি ছাড়া আর কেউ নেই। এখানে আমরা এই দুটো সমাজই আছি, তা রামকৃষ্ণ মণ্ডল বুথ সভাপতি, সে ভিতরে বসে থাকবে, তারপর ভোট হবে। সে দাঁড়িয়ে দেখবে কাকে দিচ্ছে, সে বলে দেবে কোন জায়গায় ভোট দেবে। তাহলে যদি যদি দেখতে পাচ্ছে কোনো মা যেতে দেরি হয়েছে, কারো বাড়িতে যেতে দেরি, ওরা ভোট দিয়ে নেবে, রাস্তা থেকে ঘুরিয়ে দেবে, তুমি বাড়ি চলে যাও। ভোট আমাদের দিতে হয় না। কি হয়েছে রাস্তা যেতে যেতে? আমরা যাচ্ছি, বলছে ভোট হয়ে গেছে, আপনারা বাইরে, বলে তোমাদের বাড়ি চলে যাও। আমি সবার কাছে জানতে চাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ব্যক্তিগত ভাবে সন্ধ্যে 7টায় রোজ বসে আবেদন করি, আজকেও করব, যে মুখ্যমন্ত্রী মাননীয়া দিদি আপনি নিজে এসে একবার দেখে যান, এদের সঙ্গে কথা বলে যান যে এরা কারা, এরা বহিরাগত নাকি এরা এখানকার মানুষ, এদের অভিযোগ গুলো আপনারা কি চান? মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসুন, দিদি নিজে এসে দেখা করুন। দিদি আমাদের পাশে এসে দাঁড়া, একটু এসে দেখা যাবে না? কি বলবেন তো চাইবেন দিদি? আমরা আসলেই বলবো সবকিছু কথা, দিদি আসুন, আমাদের কথা আমরা সবই বলবো, যা দুঃখের কথা বলো। যার জন্য আজকে দিদির দিদির বিরুদ্ধে আমরা ঢুকে দাঁড়িয়েছি। দিদি এত ভালো পরিষেবা দিয়েছে, প্রশাসনকে যেভাবে দিয়েছে আমাদের প্রতি, যে রাত হলে মস্তান নিয়ে প্রশাসন আমাদের প্রতি এত টর্চার করছে, এত খেয়াল করছে, প্রশাসন গুন্ডা দিয়ে আমাদেরকে ভালোবাসছে, যে দিনের পর দিন আমাদের ঘরে বেটা ছেলে মেয়ে ছেলে আমরা কিনা দিনের পর দিন রাতের পাড়া, কোথায় মাঠে, কোথায় পুকুর পাড়া, কোথায় ফিশারি, কোথায়, এরা এরা রাত্রিবেলা, এরা রাত্রিবেলা এই মুহূর্তে বাড়িতে থাকতে পারছে না। আমি আমি আবার আপনাকে জিজ্ঞেস করবো, এখানে বলছিলেন রাত্রিবেলা বাড়িতে থাকা যাচ্ছে না, পালিয়ে যেতেও থাকতে পারছি না, আমরা ভয়ে ভয়ে দিন কাটাচ্ছি, গার্জেন গুলো ছেলে গুলো সব বাইরে বের করে দিয়ে রাস্তায় গাছের এতে বসে আছি, পুকুরের খোলে বসে আছি, ফিশারির খোলে বসে আছি, আমরা যে আড়াইটে তিনটে পর্যন্ত করে
আমাদের চোখে ঘুম আছে আজ 12-13 দিন কালকে এখানে একটা সামান্য প্রতিবাদ করেছে বলে একজনের বাড়িতে পুলিশ ঢুকেছে তাদের তুলে নিয়ে যাবে সামান্য তোমার প্রতিবাদ করলে এই অবস্থা হয় আমি এই জায়গা থেকেই রাস্তার যে টাকাগুলো ঢুকেছে এই সাইডের রাস্তা আমাদের ওই পাড়াটায় কোনো রাস্তা নেই রাস্তার টাকা 3-4 বার তুলেছে 3-4 বার এই উত্তম সর্দার শিবু আইরা শেখ সাজান 3-4 বার তুলে টাকা তুলেছে আমি আরো একবার বলবো একবার সবাই একবার যে হাতে ছিল হাতের কার্ডগুলো একবার করে তুলুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সবাই দেখাচ্ছেন তারা এখানকার স্থানীয় বাসিন্দা বছরের পর বছর তারা এখানেই বাস করেছেন এখানেই তাদের জন্ম এখানেই তাদের বিয়ে এখানেই তাদের সংসার তারা জানতে চাইছেন তারা সুবিচার কতদিন কবে পাবেন কবে অত্যাচার থেকে মুক্তি পাবেন কিভাবে বিচার সম্ভব একবার অন্তত একবার যদি মুখ্যমন্ত্রী এখানে আসেন এনাদের সঙ্গে কথা বলেন তাহলে বোধহয় তার যদি কোনো ধারণা থাকে ভুল ধারণা থাকে বা যা কিছু থাকে প্রশ্ন থাকে সরাসরি তিনি সরাসরি এসে এদের কাছ থেকে উত্তর নিতে পারবেন সময় একটা বিরতির এই সেগমেন্ট শেষ করবে একটা বিরতি নিয়ে